হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি এই ভরাটা শুনের ডিজাইনটা শেয়ার করবো রিকোয়েস্ট করবো ডিজাইনটা পুরো দেখার আর ডিজাইন ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমি প্রথমে নীল ফুলটা তৈরি করার জন্য দুটো ফোর পাশাপাশি তুলে নিয়েছি এবার উপরের লাইনে বাদিকে দিকে বরাবর একটা ফোর তুললাম এইভাবে কিন্তু তিনটে ফোর তুলেছি সিঙ্গেল তার উপর আবার লম্বা করে দুটো ফোর তুলে নিচ্ছি কোনি বরাবর তিনটে ফোর তুলে তারপর লম্বা করে আবার দুটো ফোর তুললাম এরপর আবার ডান দিক বরাবর কোনি তিনটে ফোর তুলে নিচ্ছি তিনটে ফোর তুলে নিয়েছি তার উপরে আবার পাশাপাশি দুটো ফোর তুলে নিচ্ছি একই রকম কিন্তু আমি এই দিকটাও এরকম ভাবে সে দুটো ফোর তারপর এরকম হবে হয়ে গেল এবার এই যে চারদিকে কিন্তু দুটো করে ফোর আছে আমি উপরেরটা থেকে শুরু করছি এই দুটো ফোরের উপরেই দুদিকে লেবেল সমান রেখে আমি দুটো ফোর তুলে নেব এরকমভাবে দুটো ফোরের আমি চারটে লাইন তৈরি করে নেব একই রকমভাবে দুটো ফোরের আমি চারটে লাইন করেছি আগের লাইনটা ধরে পাঁচটা এবার এর উপরে আমি প্রথমে বাদিক থেকে শুরু করছি উপরের লাইনে বাদিকে কোনাকুনি বরাবর ফোর তুলে তার উপর আবার আরেকটা ফোর তুলে নিলাম মানে দুটো লম্বা লম্বি ফোর এর উপরের লাইনে ডানদিকের একটা ঘর ছেড়ে বাদিক বরাবর পাশাপাশি আমি চারটে ফোর তুলে নিয়েছি এবার এই চারটে ফোরের নিচে আমি বাদিক বরাবর এসে ফোর তুলে নিচে আমি লম্বা করে চারটে ফোর তুলে নিচ্ছি এখানে একটা আঁকড়া তৈরি করব। লম্বা করে তুলে নিয়েছি এবার তার নিচের লাইনে ডানদিক বরাবর পাশাপাশি দুটো ফোর তুলব বাদিকে একটা ছেড়ে দিয়ে একটা কোনা ছেড়ে দিয়ে আমি পাশাপাশি দুটো ফোর তুলে নিচ্ছি এর উপরের লাইন আবার বাদিক থেকে দুটো ঘর ছেড়ে লম্বা করে উপর নিচে সরি উপরে লম্বা করে দুটো ফুট আমি তুলে নিচ্ছি এরপর বাদিকে উপরে কোন একটা ফোর তুলে নিলাম একটা আঁকড়া হয়ে গেল সেম একই রকম কিন্তু আমি এই দুটো ফোডের ডান দিক বরাবর আর একটা আঁকড়া তৈরি করে নেব একই রকমভাবে শুধু এটা বাদিকে মুখ হয়েছে এটার ডান দিকে মুখ হবে প্রথমে দুটো ফোর তারপর পাশাপাশি চারটে আবার নিচের দিকে চারটে তো হয়ে গেছে এরকম কিন্তু আমি বাকি তিন দিকেও তিনটে করে নেব দুটো করে আঁকড়া যাবে প্রত্যেকটা দিকে চার দিকে চারটে হয়ে গেছে এরকম অবশ্য। আসনে করলেও ভাল লাগবে কিন্তু আমি ভিতরটা একটু ভরাট করব তার জন্য আমি প্রথমে নীল দিয়ে একটু ফুলের মাঝখানে যেখানে তিনটে কোনি ফোর ছিল ওখানে একটা ফোর তার উপর আবার দুটো ফোর মানে ওখানে একটা কোনা মতন তৈরি করছি দুটো ফোর তুলে নিচ্ছি এরপর কোনাকণিভাবে একটা ফোর তুলে দিচ্ছি তো ফুলের মাঝখানে একটু অংশ ভরাট মতো হয়েছে সুন্দর দেখতে লাগছে বাকিও তিনটে জায়গায়ও আমি করে নিয়েছি এবার একদম ভিতরের অংশটা এটা আপনারা চাইলে ভরাট করতেও পারেন অথবা নাও করতে পারেন অথবা পুরোটা এক রং দিয়ে ভরাট করতে পারেন আমি প্রথমে এক এক ঘর করে ছেড়ে দিয়ে একটা রাউন্ড তৈরি করে নেব যেভাবে যেভাবে ফোর আছে ঠিক সেভাবে সেভাবেই দিয়ে কিন্তু একটা করে ঘর ছেড়ে দিয়ে একটা রাউন্ড তৈরি করে নিয়েছি এর ভিতরে আমি চারটে ফোরের একটা ছোট্ট বক্স তৈরি করে নিচ্ছি চারটে ফোরের একটা ছোট্ট বক্স তৈরি করে নিচ্ছি তো চারটে ফোরের ছোট্ট বক্স হয়ে গেছে এরপর যে কোনাগুলো আছে দুদিকের আঁকড়াগুলো যেখানে মিশেছে সেখান থেকে আমি একদম কোনাকুনি বরাবর কোনা ঘেঁষে একটা ফোর তুললাম আবার কোনাকুনি একটা সিঙ্গেল ফোর তুলে নিচ্ছি তারপর একটা কোনাকুনি ভি আকৃতির করব তার জন্য প্রথমে বাদিক বরাবর দুটো ফোর তুলছি এর উপরে ডানদিকের লেভেল সমান রেখে একটা ফোট তুলে নিচ্ছি দেখুন একটা ছোট্ট ভি আকৃতির রয়েছে এরকম বাকি তিনটে কোনায় আমি করে নেব তো আশা করি ডিজাইনটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ